সেই জনগণ তখন তাদের দায়িত্ব নেই। এই গণ অভ্যুত্থান শব্দটা কেন আসছে, এইখানেই আসছে। তো এখন আপনি একটা এই কথাটা দেখেন আপনি যে দেশে নির্বাচিত সরকার, এবং আমি কেন বললাম যে নির্বাচিত জনগণের সরকার যদি থাকে তার আচার ব্যবহার হবে গণতান্ত্রিক বিরোধী দলের প্রতি। আপনি একটা জিনিস দেখেন, যে কোনো জায়গায় রাস্তায় একটা মিছিল করতেছে, মিটিং করতেছে, ড্যাম কেয়ার আওয়ামী লীগের কোনো বা আওয়ামী লীগের অ্যালায়েন্সে যারা আছেন তাদের কোনো পারমিশন লাগে না। বিএনপি একটা অনুষ্ঠান করবে, একটা মিটিং করবে, একটা সভা করবে, পুলিশের কাছে ধর্ণা দিতে হয়, মিটিংয়ের দুই ঘন্টা আগেও জানে না কোন জায়গায় তারা মিটিং করবে। এখন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো জনগণের নিরাপত্তার জন্য, এখন তাদেরকে অপব্যবহার করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করছে এবং রাষ্ট্রের লুটপাটে যারা ভাগিদার বা অংশীদার হচ্ছে, তারা তো একে অপরের রক্ষার জন্য ব্যস্ত, তারা দেশের সাধারণ মানুষ নিয়ে মাথা ঘামায় না। আমাদের বক্তব্য হলো ব্যুরোক্রেসি ফর দি পিপল, দেশের প্রজাতন্ত্রের কর্মচারী এরা, এরা কোনো রাজনৈতিক দলের কর্মচারী না। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হলো এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর প্রজাতন্ত্রের কর্মচারীর মধ্যে প্রতিযোগিতা চলছে কে সরকারের সবচেয়ে কাছের ব্যক্তি হবে, এবং এই অযৌক্তিক আচরণ করে অযোগ্য লোকরা সরকারের অনুকম্পা পাচ্ছে, সরকারের বিশ্বাসভাজন। ধন্যবাদ। যেমন এই নির্বাচন কমিশনের কথাই ইনি বলেছেন, এই নির্বাচন কমিশন এবার যাদেরকে দিয়ে করছে এরা কারা? সরকারের সবচাইতে বিশ্বস্ত আমলা। এবং আমি আর একটা টকশোতে আপনার এখানে বলেছিলাম যে সরকার নির্বাচন কমিশন করতেছে এমন মানুষদেরকে দিয়ে যারা সরকারের যত বিশ্বস্ত আমলা ছিলেন, এবং নির্বাচনের পর যারা সরকারের যে এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়, নির্বাচন কমিশন বানানো হয়, তারা সেটাকেই। এবং আপনি দেখেন আজকের বর্তমান যে চিফ ইলেকশন কমিশনার, তিনি পরশুদিন বলেছেন 2018 মতো নির্বাচন হবে না, 2014 যে নির্বাচন করেছিলেন তিনি 18 এসে বলেছিলেন 14 মতো হবে না। তো 14 তো 2% লোক হলেও ভোট দিছে কোনো না কোনো জায়গায়, 18 আর ভোট দেওয়ার লাগে নাই রাইটের বেলা শেষ। এবং এবার যেটা করবে সেটা হলো তারা 14 এবং 18 মিলান করে দিবেন। আর এবার তো শোনা যাচ্ছে বিএনপি নির্বাচনে যাবে, অন্তত বিএনপির একটা অংশ নাকি যাচ্ছে নির্বাচন। দেখুন এই কথা বারবার বলে, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা তিনজন করে নমিনেশন কেন দিলেন, উনি প্রশ্ন করেন, আমি সেই প্রশ্নের এখন উত্তর দিচ্ছি। আমরা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি তিনজন করে নমিনেশন দিয়েছি, মনোনয়ন 1, 2, 3। আপনি দেখেন তো আওয়ামী লীগের প্রায় অনেকটা আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, বিএনপির কোনো আসনে কোনো বিদ্রোহী প্রার্থী ছিল কিনা, বিএনপির একটা আসনেও বিদ্রোহী প্রার্থী আছে কিনা, আপনি একজনের নাম বলেন তো, ছিল না। এটা আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল, ওনাদের এটা পছন্দ হয় নাই। কারণ ওনাদের পছন্দ হয় না এই কারণে, আমরা যখন তিনজনকে দিলাম এক একটা কনস্টিটিউয়েন্সিতে নমিনেশন, ওনারা তখন বিভ্রান্তিতে পড়ে গেলেন যে আখেরে আমরা কাকে স্টিক করব, কার দুইটা উদ্ধ করব। এতে হলো কি, যেমন এজেন্ট আমরা দিয়েছি, কি করেছে এজেন্টের লিস্ট ওনারা আগে চেয়েছেন। এটার কারণটা হলো এই যে এজেন্টের লিস্টটা ওনারা হাতে পৌঁছে গেলেই হলো কি, পুলিশ তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বাড়ি ছাড়া করে দিয়েছে, পরের দিন ভোট কেন্দ্রে ইয়া নাই, এজেন্ট নাই, আর ওনারাই টেলিভিশনে দাঁড়িয়ে বলছে বিএনপির এজেন্ট নাই, বেশ বিএনপির এজেন্ট নাই, অর্থাৎ গতকালকে রাতে পুলিশ দিয়ে কামসাইটা দিয়েছে সেটা।